নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে এসেছি। এই আজকের মেনু দেখো, আজ হচ্ছে ভাত সাদা একদম, আর উচ্ছে ভাজা আছে, আর এটা আছে কচি কচি সজনে ডাঁটা। আজকে নাচনে ডাঁটা না, এটা হচ্ছে কচি একদম সজনে ডাঁটা, বাজার থেকে কিনে এনেছে সজনে ডাঁটা, ঝোল ঝোল একটু তরকারি, আর আছে একদম স্পাইসি মটন ক্যারি, আর আছে টক দই। আজকের মেনু এই। দুজনাকার কিন্তু একই, শিবরাত্রি ছিল, দুদিন নিরামিষ হয়েছে, আজকে সোমবার, আজকে আবার মাছ খাচ্ছি শিবের বারে, শিবের বারেই খাচ্ছি, কিন্তু দুদিন পেলেছি শনি আর রবি, মানে আজকে একটু। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করে দিচ্ছি, নতুন যারা আছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে নাও, আমাদের নতুন নতুন ভিডিও দেখাচ্ছে। আগে একটু তেতো খাচ্ছি, করলা ভাজা দিয়ে আরম্ভ করলাম, সেদ্ধ করলে আমার কাকু তেতোটা হয়তো খেতে চান, ওই জন্য আগে ভাজা করি। ভালো লাগে না ভাজাটা? করলাটা একটু ভালো লাগে, করলার সঙ্গে একটু শাক মেশানো আছে, এই জন্য তেতোটা কম লাগছে। একটু ছিল শাক, সাথে দিয়ে দিই, ভালো লাগছে খেতে। তোমার কাকু দুদিন আস খায়নি, শিবরাত্রি পেলে কি করব, আমার মিসেস যখন পালন করছে শিবরাত্রি, আমিও আরম্ভ করে দিলাম শিবরাত্রি, ভগবানের জিনিস। অনেকে শনিবারও করেছে, কেউ কেউ রবিবারও করেছে। আমি তো একটু ঠাকুর দেবতা নিয়ে থাকি, ডাঁটা খাই আগে, কচি কচি সজনে ডাঁটা, খুব মোটা হয়নি, এগুলো মানে গিলে খাওয়া যাবে, বেশি মোটা হয়নি। আর আমাদের নাচনে ডাঁটা তো বারো মাসই হয়, ওগুলো খেয়ে খেয়ে অরুচি হয়েছে, আজ সজনে ডাঁটা করি, নিয়ে নেবে তাহলে কেন, যতটা নেবে নিয়ে ওদের শরীরে, ওগুলো ফেলতে হবে না, একদম কচি গিলে খাওয়া যাবে, সেই রকমই নিয়ে আসলাম। একটাও ফেলতে হবে না, সজনে সজনেই হয়, নাচনাটা একটু চপসা লাগে, তাও খেতে খারাপ লাগে না, ওটা বড় মাসি হয় তো, কত সুন্দর টেস্ট, বড়ি বেগুন দিয়ে আলু দিয়ে, আমাদের কাছে কেন সজনে ফুল আছে, সজনে ডাঁটা বাজারে বেরিয়েছে, একদম কচি কচি সজনে ডাঁটা, সবারই কাছে কোনো হয়নি, আমাদের কাকু বলে আর চিকেন খেতে নেই, মটন খাচ্ছি, একটা কাঁচা লঙ্কাও নিয়েছি, দেখি কাঁচা লঙ্কাটা কতটা খাওয়া যায়, ওই শুক্তার সঙ্গেই খাবো, তিন চার দিন হয়নি না করা, না
দারুণ টেস্ট। বড় বড় রেখেছি হাতে গলে না যায়। আলু না বউ তবে ঝোল খাবো, চাদর খাবো। গরম বলে নরম আছে, ঠান্ডা হয়ে গেলেই আলু এখন শক্ত হয়ে যাচ্ছে। এক বন্ধু চিকেন কষা রেসিপি দিতে বলেছে, আজকে তো চিকেন করে হয়নি, যেদিন হবে আজকে মটন হল। যেদিন বলেছে চিকেনের রেসিপি রান্না দিতে, তো যেদিন করবো সেদিন তোমাদেরই দেখ, কাল করতেই হবে। এবারে মটন, মটন হলে ডালটা লাগে না। মটনের ঝোল থাকলে ডাল খাওয়া যায়, ডাল খায় খায় কেউ, ভালো সেদ্ধ হয়েছে একদম, হাতে গুলে যাচ্ছে। আলু বড় বলে একটাই দিয়েছি, বেশি আলু খায় না। খুব ভালো টেস্ট করেছে, দুটো ভালো হয়েছে। ঝালও কম হয়েছে, খুব সুন্দর টেস্ট এসছে। হাড়গুলো সেদ্ধ হয়ে তুমি হাড় পছন্দ করো? খাও খাও।
এইগুলি পাচ্ছি না। ও দারুণ লাগছে বন্ধুরা, এটা ঠান্ডা খেলে আরো ভালো লাগবে। তোমরা অনেক অনেক কমেন্ট করো, কমেন্টে উত্তর দেবো। আর এক দিদি বলেছে চিকেন রেসিপি দিতে, ওটাই দেবো। দেখি কাল পরশু করলে নিশ্চয়ই তোমাকে রেসিপিটা দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার আসছি, তোমরা সঙ্গে থাকো। অনেক অনেক শেয়ার, লাইক, কমেন্ট করো, আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইবটা করে দেবে।